কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি তো ভালো আছি। দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও বলো তো বন্ধুরা? রান্নার ভিডিও। দেখো, পিঠা আলুটা ভিজে রেখেছি, ঠিক আছে? দেখো, লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে? তো মাছ দিয়ে ঝোল করব, ঠিক আছে? তো পিঠা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, সেই রেসিপিটাই নিয়ে এসেছি তোমাদের সামনে। আর মশলাটা তো ভেজে নিয়েছি। দেখো, মশলাটাও বেটে নিয়েছি। এখন টমেটো কুচি দিয়েছি, আদা রসুন, আর একটা পেঁয়াজ দিয়েছি, আর একটু জিরে দিয়েছি, ঠিক আছে? এই দিয়ে ঝোল করব। তো কড়াই লাগবে। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এবার ফোড়ন দেব। ফোড়ন দেব। ফোড়নতে কি দিব বন্ধুরা? লঙ্কা দিলাম। দেখো, দুটা লঙ্কা দিয়ে দিলাম। আগে থেকে তো আলুটা আর পিঠাটা ভেজে রেখেছি, তো সময় বেশি লাগে না, বেশিক্ষণ লাগে না এই তরকারিটা করতে। দেখো, মশলাটা তো আমি বেটে রেখেছি, তাই দেখো হালকাই মশলা দিয়েছি, বেশি মশলা দেইনি, হালকা দিয়ে ঝোল করব। খেতেও খুব ভালো লাগবে আর শরীরের পক্ষেও ভালো। তাই দেখো, এবারে গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো, গুঁড়ো মশলাটা নিয়ে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। সাথে একটু জল দেব। দেখো, দুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছাড়লেই আলুগুলো আর পিঠাটা দিয়ে দেব। এদিকে দেখো, ভাতটা ফুটছে, ভাতটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর আলুটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেই। ঠিক আছে, আর একটু কষিয়ে নেব, তারপরে জল দিই। দেখো, এবারে জল দিয়ে দিলাম। আলুগুলা সিদ্ধ হবে। আলু এমনিতে হয়ে গেছে, আর একটু হালকা হবে। দেখো, আলু হয়ে আসছে, বেশি না, তাই এতটাই জল দেবো, এর বেশি আর দেবো না, ঠিক আছে? এবারে ফুটতে দিব ভালোভাবে।
দেখো ফুটছে। একটু ফুটবে তারপরে মাছটা দিব। এবারে মাছ গুলো দিয়ে দেবো বন্ধুরা, দেখো মাছ গুলো দিয়ে দিলাম। ভালোভাবে ফুটতে দেবো। দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো বন্ধুরা। কত সুন্দর দেখতে হয়েছে না, খেতেও এরকম টেস্ট হয়েছিল বন্ধুরা, তাই তোমাদেরকেও এই রেসিপিটা শেয়ার করে দিলাম। আরেকটা কথা, আমার ক্যামেরাটা ভালো না কি জানি বলবো না, সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো। আমার ক্যামেরাটা ভালোর জন্য ভিডিওতে রান্নাটা এরকম দেখায়, ঠিক আছে, কিন্তু কালারটা সত্যিকারেই এরকমই আসে, ঠিক আছে, কালারটা কোনো চেঞ্জ হয় না, যেই কালার ওই কালারটাই আসে। তরকারিটা রেখে দিলে ওরকমই কালার হয়। আর একটা সত্যি কথা বলছি বন্ধুরা, যে এই যে তেল মশলা দিয়ে রান্না করছি, তোমাদেরকে মনে হচ্ছে অনেক রিচ খাচ্ছি, না অত রিচ হয় না বন্ধুরা, আমরা খাই তো। আর সত্যি কথা বলতে একটু তেলটা আমি বেশিই দেই তরকারিতে, আর তেলটা আমাদের ঘরে খুব ব্যবহার করা হয়, তেলটা আমি রান্নাতে একটু বেশি ইউজ করি, ঠিক আছে, তাই তেলেরটা ভাব বলবো না, তেলটা একটু বেশিই দেই। আর বাদ বাকি মশলা তো তোমাদের সামনেই দিলাম, তোমরা তো নিজেরাই দেখলে। আর এরকম রান্না করতে একটু তেল লাগে, ঝোল ভাজাভুজি এতে তো একটু তেলেই লাগে, বুঝো, তোমরা তো সবাই জানো, যারা রান্না করো তারা তো বুঝো যে তেল মশলাটা লাগেই। আর এইরকমই হালকাই রান্না, কিন্তু খেতে খুব টেস্ট হয়, খুব ভালো লাগে, কিন্তু কোনো রিচ হয় না। তোমরা সবাই বলো তো যে রিচ হয় কি না, রিচ হয় না, আমরা তো খাই, আমাদের শরীরে কোনো ই হয় না। আমি যে রান্নাটা করি কিন্তু আমি ঘরেই রান্না করি, ফ্রেশ রান্না, তো আমার রান্নাতে কোনো আমার মনে হয় না যে আমি রিচ করে খাচ্ছি বা আমাদের ই হচ্ছে, না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা তো এরকমই খাই, ঠিক আছে। তো তাই ঠিক আছে, এবারে তরকারিটা নামিয়ে নেব, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নামাতে হবে কেন, ঝোলটা শুকে যাবে পুরো, দেখো শুকিয়ে যাচ্ছে, তাই নামিয়ে নেব এবারে। আর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা, আলু মাছ দিয়ে ঝোল। তোমাদেরকে কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে আসছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটি যায়, তাহলে তোমরা ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। আর সবাই তো নতুন পুরানো সবাই তো আমার ভিডিওটা দেখেছো, খুবই ভালো লাগে, তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, ঠিক আছে, আর বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ।